আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই অনাদার ব্লগ। লালবাগ সিরিজের চতুর্থতম ভিডিও নিয়ে চলে এসেছি আমি, মোহাম্মদ আশিক। সো আজকে আমরা আছি লালবাগের কাঠগোলা বাগানে। তো এখানে চলে এসেছি আমরা চারজন একসঙ্গে। আমি হাঁটছি, সামনে আরও তিনজন হাঁটছে। তো এখন আস্তে আস্তে কাঠগোলা বাগানের ভিতরে এন্ট্রি করে গেছি। এখন সামনে গিয়ে টিকিটটা কাটবো, দেন তারপর ভিতরে প্রবেশ করব। ফাইনালি ফ্রেন্ডস, আমাদের টিকিট হয়ে গেছে কাটা। তাহলে এখন ভিতরে এন্ট্রি করি এবং তোমাদেরকেও পুরোটা দেখাবো। তাহলে সঙ্গে থাকো, চলো। টিকিট চেকিং হয়ে গেছে, এখন সামনে থেকে ভিতরে যাবো। যে 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 জিনিসগুলো আছে সবটা আমরা ভিজিট করবো, দেখবো এবং তোমাদের সঙ্গে পুরোটা দেখাবো। তাহলে এখন চলো ভিতরে প্রবেশ করি। চারিদিক সবুজ, তার মধ্যে ওয়েদারে আর সবুজ মনে হচ্ছে একটা ফুটে উঠছে, এত সুন্দর লাগছে। চরম জায়গা, চল সামনে দিকে একটু আগাই। Yes.
অসম সত্যি সত্যি অপূর্ব চরম 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 মাছের দেখা না হলে ওয়েদারটা একবার দেখো না দুর্ভাগ্যবশত মাছের একটাও দেখা পেলাম না ঘুরে বেড়া আমি আদিম যুগের পুরনো লোহার বাক্সে একটু চেপে তো নেই আয় একটু আয় আমি আমি চেপে নিলাম লোহার বাক্সে I know you told your friend you're not okay And tell me what's wrong and why you never said you felt that way Guess you're trying to stay strong and fake a smile until I look away But I've known you too long, it hurts to watch your blue eyes fade to Friends, I'm not paying attention to you, I'm not paying attention to you Wow! আর একটু সামনে যেতে পারলে খুবই ভালো হতো গো মোটা মাছ আছে গো